Hi friends, আজকে আমরা একটুখানি স্পেশাল কিছু বানাবো। বাড়িতে বসে obviously বোর হচ্ছি আর খুব মিস করছি আমাদের ধাবা স্টাইল খাবারগুলোর জন্য। এবারে আজকে আমরা ধাবা স্টাইল একটা স্পেশাল রেসিপি বানাবো, একদম ঠিক ধাবার স্টাইলের রাজমা। তাহলে চলো এটার জন্য আমরা ঝটপট এই ভিডিওটা দেখে নিই। আর এই ভিডিওটা দেখার জন্য আমার যে নতুন বন্ধুরা আছো তারা কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমাদের যদি এই ভিডিওটা obviously ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক obviously করো, আর আমাকে তোমার কমেন্টসগুলো নিশ্চয়ই জানিও। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করে নেওয়া যাক। দেখো এটার জন্য আমি নিয়ে নিয়েছি রাজমা। রাজমাটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার পরে কিন্তু এরকম সাইজের হয়ে গেছে। এবার এটাকে প্রেশার কুকারে দেব। প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এটার মধ্যে ঢেলে দিলাম রাজমাটাকে আর এটাতে আমি 1 গ্লাস জল মিশিয়ে দিলাম। এবার এতে কিন্তু আমি দিয়ে দেব 1 টিস্পুন নুন আর দিয়ে দেবো এটা 1/2 টিস্পুন হলুদ। আর দিয়ে নিয়ে এই প্রেশার কুকারটাকে বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে দেবো। দেখো প্রেশার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, হুইসেল লাগিয়ে দিয়েছি আর এটাতে 5-6টা হুইসেল দিয়ে দেবো। দেখো 5-6টা হুইসেল দেওয়ার পর আমি রাজমাটাকে একবার চেক করব যে আমার রাজমাটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। দেখো আমার রাজমাগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তোমাদের যদি না হয়ে থাকে তোমরা আরও 2-3টে সিটি দিয়ে নিতে পারো। এবার আমি গ্যাসেতে কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হলে আমি ওটাতে সর্ষের তেল ঢেলে দেবো। এটা কিন্তু সর্ষের তেলটা খুবই ইম্পর্টেন্ট আর বলতে পারো একদমই মাস্ট। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। শুকনো লঙ্কাটা কিন্তু একটুখানি ভালো করে ভাজা হতে হবে, না হলে কিন্তু সেন্টটা আসবে না। এবার এতে কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজ একদম কুচি করা, বলতে পারো এটা পেঁয়াজ কিমা। আর পেঁয়াজ কিমাটাকে আমি দিয়ে নিয়ে ভালো করে ফ্রাই করব। যখনই পেঁয়াজটার রং চেঞ্জ হবে ততক্ষণ কিন্তু আমাদের ফ্রাই করতে হবে। পেঁয়াজটা যেই দেখো রং চেঞ্জ হয়ে গেল, আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব আর টমেটোটাকে নাড়তে নাড়তে একটুখানি নরম করে আনব। আর যখনই টমেটোটা এবার নরম হয়ে যাবে, দেখো আমার টমেটোটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে গেছে। এবার টমেটোটা নরম যেই হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট আর দিয়ে দেবো আদা। এখানটায় নিয়েছি আমি টমেটো পেস্ট আর এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট। এবার এই পেস্টটা দিয়ে নিয়ে এতে কিন্তু আমরা ভালো করে এটাকে মশলাটাকে কষাবো। ভালো করে মশলাটা কষে নিলে আমি এটার মধ্যে দিয়ে দেবো মশলা কিছু, সেটা দিয়ে দিলাম নুন 1 টিস্পুন, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো, আমি এখানে ভাজা জিরে গুঁড়ো ইউজ করেছি, আর দিয়ে দিলাম 1.5 টিস্পুন ধনে গুঁড়ো। আর এতে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে 1 টিস্পুন আমি ইউজ করেছি আর এটাকে ভালো করে কষবো। এবার এটাকে যখনই ভালো করে কষে নিয়েছি, হালকা করে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখনই কিন্তু আমরা এটাতে মেন ইনগ্রিডিয়েন্ট ইউজ করবো, সেটা হলো কিন্তু একটুখানি লিকার চা। আমি এখানে 1 কাপ অফ লিকার চা নিয়েছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা একটুখানি চাটাকে এক সাইডে ফুটিয়ে নিয়ে কিন্তু ভালো করে এটাকে লিকার বানিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেবো আর তারপরে এটা যখন বানাবো তখন এতে মিক্স করব। এবার এতে দিয়ে দিলাম রসুন আর আদা বাটা 1 টিস্পুন। আমাদের লিকারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু এটার কালারটা দেখো এরকম আসবে না। দেখো আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু আমি এতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন দই আর এটাকে কিন্তু গ্রেভিটাকে ভালো করে আমি কষে নেবো। এবার যখনই আমার মশলাটা দেখো ভালো করে কষে যাবে, দেখো আমার মশলাটা যখনই আমার ভালো করে কষে গেছে, আমি এতে কিন্তু মিশিয়ে দেবো আমার বয়েলড রাজমাটা। আমি কিন্তু রাজমার জলটা ফেলে দিইনি, রাজমার জলটা কিন্তু ফেলে দিলে টেস্টটা কিন্তু ওই ধাবা স্টাইলের পাবে না, তাই জন্যই আমি কিন্তু কিন্তু রাজমার জলটা ফেলিনি। আর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, 5-7 মিনিট মতন এটাকে রেখে দিতে হবে, ভালো করে ফুটতে দিতে হবে। যখন এটা ফুটে যাবে এটা একবার ভালো করে নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচের দিকটা লেগে যাওয়ার আশঙ্কা থাকবে। দেখো একদমই গ্রেভিটা একদম হয়ে গেছে। এবার কিন্তু এতে আমি জাস্ট অ্যাড করে দেবো 1 টিস্পুন ধনে পাতা, 1 টেবিল স্পুন ঘি আর 1/2 টিস্পুন এতে গরম মশলা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর আমার রেডি হয়ে যাবে একদম ধাবা স্টাইলের রাজমা। কেমন লাগলো নিশ্চয়ই জানিও।